আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাত ও সালাম বর্ষিতক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আবার ভিডিও শুরু করলাম এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো ঈমান। তো ঈমান বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে, এবং এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, যদি কারোর ঈমান না থাকে, ঈমান বিশুদ্ধ না থাকে, তাহলে ইসলামে তার আমলগুলো গ্রহণযোগ্য হবে না। যদি কেউ সালাত আদায় করে, রুকু করে, তারপরেও যদি তার ঈমান পরিশুদ্ধ না হয়, ঈমান পরিশুদ্ধ না থাকে, তার কাছ থেকে এগুলো গ্রহণ করা হবে না। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে ইসাই মুসলিম তারা সালাত আদায় করে, তারা মুসলিমদের সাথে থাকে, কিন্তু তাদের এই রুকুগুলো, এই সিজদাগুলো গ্রহণযোগ্য না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারণ হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনেনি, তাদের ঈমানটা বিশুদ্ধ না এই জন্য। তাহলে বুঝতে পারছেন যে ঈমানটা কত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আমি আপনাদের যেটা ধারণা দিতে চাই আজ, সেটা হলো যে ইমানের ডেফিনেশন বা সংজ্ঞাটা আসলে কি। ইমান বলতে, ইমান একটা আরবি শব্দ, এই শব্দের বাংলা অনুবাদ করলে হয় সাধারণত বিশ্বাস বা আস্থা। তো ইসলামী শরীয়তের পরিভাষায় শুধু বিশ্বাসকেই বা আস্থাকে ইমান বলা হয় না, ইসলামী শরীয়তের পরিভাষায় ইমান বলতে বোঝায় ছয়টা স্তম্ভ সহ 77টি শাখা প্রশাখা কমপক্ষে। এছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পক্ষ থেকে যে বিষয়টুকুকে বর্জন করতে বলেছেন সেটাকেও ইমান বলা হয় ইসলামে। অর্থাৎ আদেশ এবং নিষেধ, এই দুইটার সমষ্টি বা এই দুইটা বাস্তবায়নের মাধ্যমে একজন ব্যক্তির ইমান প্রকাশিত হবে বা ইমান পরিপূর্ণতা লাভ করবে। আমরা জানি যে এটার উল্লেখ করা হয়েছে সূরা বাকারা 2 নম্বর সূরা 177 নম্বর আয়তে, এছাড়া সূরা বাকারা 285 নম্বর আয়তে ঈমান সম্পর্কে বলা হয়েছে। তাহলে ঈমানের সংক্ষিপ্ত ডেফিনেশন আমরা জানতে পারলাম যে ছয়টা স্তম্ভ সহ টোটাল কমপক্ষে 77টা শাখা প্রশাখার প্রতি বিশ্বাস, এটা হলো সংক্ষেপে ঈমান। এছাড়া ঈমানের কমপক্ষে 3টা দিক রয়েছে, আমরা ইমানের দিকগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর দিক ইমানের, সেটা হলো তাসদিক বিল জিনান, অর্থাৎ অন্তর দিয়ে এটা স্বীকৃতি দেওয়া, অন্তর থেকে মেনে নেওয়া, অন্তর থেকে গ্রহণ করা। 2 নম্বর হলো একরার বিল লিসান, এটা কি জবানে স্বীকৃতি দেওয়া, মুখে স্বীকৃতি দেওয়া। তাহলে ইমানের এই স্বীকৃতি মুখে দিতে হবে। এছাড়া আমল বিন আরকান, অর্থাৎ আমলে, কর্মে, কাজে এটাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। তো এইটা ছিল কমপক্ষে ইমানের 3টা দিক। এবং যে ব্যক্তি ইমান আনে তাকে আমরা মুমিন হিসেবে আখ্যায়িত করে থাকি। এছাড়া তার উপরের লেভেল হলো মুত্তাকি। তো যে ইমান আনে সে একজন মুমিন, আর যে এগুলোকে অস্বীকার করে সে হলো কাফির, এবং যে পুরোপুরি স্বীকার করে না, আবার একদম অস্বীকার করে না, তাকে বলা হয় ফাসিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান সম্পর্কে জানা তৌফিক দান করুন এবং আমাদের ঈমানে পরিশুদ্ধতা দান করুন। সূরা আনাম 6 নম্বর সূরা 82 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারাই সফল কাম যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানটাকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি। এছাড়া এটার উল্লেখ করা হয়েছে সহিহ বুখারিতে 1 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নম্বর 32। এই হাদিসে বলা হয়েছে যে সবচেয়ে বড় জুলম হলো শিরক করা। তাহলে আমাদের শিরক থেকে বেঁচে থাকতে হবে, এটা সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অন্যায়। যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ, আর যদি কেউ শিরক না করে তাহলে সে একদিন জান্নাতে ইনশাআল্লাহ যাবে। আমরা এটাই বিশ্বাস পোষণ করি এবং আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে জান্নাতে নিন, আমিন। তো আপনাদের সাথে ধারাবাহিক একটা সিরিজ আলোচনা করতে চাই ইমানের উপর, এবং বেশ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের মতামতগুলো জানাতে পারেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলেও সেই বিষয়গুলো সম্পর্কে বলতে পারেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ সুন্দর রাখুন। ওয়াকিদা ওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।